তারপরে বলছেন যে ইয়াজিদ বিত্তাহ, নেকি করলে ইমান কিন্তু বাড়ে, তাহলে ইমান কমা বাড়া হয়, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা। এ ভিন্ন কেউ যদি আকিদা বিশ্বাস রাখে যে ইমান একই স্তরে থাকে, বাড়েও না আর কমেও না, ওপরে ওঠে না নিচেও না, তাহলে তারা হচ্ছে আহলে বিদাত, তারা হচ্ছে মুরজিয়া। এখন মুরজিয়া দুই রকম, এক হচ্ছে মুরজিয়া আকিদার মুরজিয়া, যারা একেবারে পথভ্রষ্ট, যাদের কাছে আমলের কোনো গুরুত্ব নেই, তাদের কাছে আবুবকর সিদ্দিকের ইমান, ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের ইমান আর বর্তমান যুগের পাপিষ্ট মুসলিম ফাসিক মুসলিমদের ইমান, বেআমল মুসলিমের ইমান, তাদের কাছে আমলটা কোনো গুরুত্ব রাখে না, এরা হলো মুরজিয়া। আজকাল মুসলিম বিশ্বে অধিকাংশ মুসলিমরা কিন্তু মুরজিয়া হয়ে গেছে, তার মানে মনে করে যে জন্মসূত্রে মুসলিম হলেই আর কালেমাটা পড়লেই জান্নাত পেয়ে যাব, একদিন তো একদিন জান্নাত পাবই, কোনো আমল নাই, মৌলিক আমল নেই, পাঁচ অক্ত সলাত নেই, পাঁচ অক্ত সলাত ছাড়া জান্নাতের আশা করে বড় বড় আশা নিয়ে বসে আছে। তো কথাই না হইলো, কাজে মুরজিয়া অসংখ্য মুরজিয়া মুসলিম সমাজে, আর আরেক দল মুরজিয়া হচ্ছে আকিদা মুরজিয়া ছাড়া, যারা আকিদা মুরজিয়া কারা, যারা বলছে যে শুধু ইমান হচ্ছে আত্মাস্তিক, বিশ্বাস না, বিশ্বাস করলে মমিন হয়ে যায় আর বিশ্বাসটা একই স্তরে থাকে, কারণ কমলে তো সন্দেহ হয়ে যাবে, তো কাফের হয়ে যাবে, সুতরাং কমার প্রশ্ন, যখন কমে না তো বাড়েও না, সুতরাং সমস্ত মমিন মুসলিম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুরু করে আর যত সাধারণ একটা মুসলিম কিয়ামত পর্যন্ত সবার ইমান একই, একেবারে গুমরাহি কথা, সাধারণ মানুষ বুঝতে পারছে। আর একটি দল হচ্ছে মুরজিয়া, মুরজিয়াতুল ফোকাহা, তারা বলছে যে ইমান কমে না বাড়ে না, আসল ইমান যেটা বিশ্বাস সেটাতে কমা বাড়া হয় না, সেটা সবার একই রকম থাকে। তাহলে কি কমে বাড়ে, বলছে ওই যে আমলের কম বেশি হওয়ার কারণে কমে বাড়ে, যার যত নেক আমল বেশি তার ইমান বেশি বাড়ে, যার গুনাহ বেশি তার ইমান কমে, এই দিক থেকে এদেরকে মুরজিয়াতুল ফোকাহা বলা হয়েছে। এরাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা থেকে সরে আছে, যদিও তাদের গুমরাহিটা আকিদার মুরজিয়াদের মতো গুমরাহি নয়, কিন্তু তবুও এটি হচ্ছে একটি বিভ্রান্তি, সুতরাং সতর্ক সাবধান থাকতে হবে। এইরকম কিছু মজহাবের অনুসারীরা এবং মজহাবের ইমামরাও এইরকম আকিদা পোষণ করেছেন, সুতরাং প্রত্যেকের ভুল হতে পারে, তাদের ভুল হয়েছে, নাম নেওয়ার প্রয়োজন নেই, কারণ নাম নিলে অনেকে কষ্ট পাবে, সুতরাং নাম নেওয়ার উদ্দেশ্য নাই। সতর্ক সাবধান যে ইমান যেমন আমলের মাধ্যমে বাড়ে আর আমলের মাধ্যমে কমে, বেশি নেক আমল করলে ইমান বাড়ে আর কম আমল বা বেশি পাপ করলে, পাপ যত করতে যাবে তত ইমান কমবে, ঠিক তেমনই যে ইমান মানে যে বিশ্বাস এবং স্বীকৃতি দান মেনে নেওয়া, এটাতেও কম বেশি আছে। মনের কাজগুলো, ইমান হচ্ছে অন্তরের কাজ, অন্তরের কাজও কম বেশি হয়, এটা সহজ ভাষায় বোঝাচ্ছি, শোক করা, দুঃখিত হওয়া বা আনন্দিত হওয়া, এটা মনের কাজ, কিন্তু আজকে মনটা আমার খুব খুশি, এক সময় মনটা আমার খুব খারাপ, বড়ই দুঃখিত, খুব শোকে আছি, কম বেশি হয় না, অবশ্যই কম বেশি হয়। একজন মানুষ মারা গেছেন ধরেন, আজকে তার স্ত্রীর যে মনোকষ্ট শোক, স্ত্রীর ভাইয়ের কি সেই শোকটা আছে, মোটেই নেই, অন্য কারো আছে, বা যেই ব্যক্তি মারা গেছে মৃত তার ভাইদের কি ওই শোকটা আছে, না, কম বেশি, বরং একই জন, একই দিনে দুজন মারা গেছে, কারো স্ত্রী মারা গেছে বা স্বামী মারা গেছে, বা কারো বাবা মা মারা গেছে আর কারো ভাই মারা গেছে, ভাইয়ের শোক আছে, কিন্তু ভাইয়ের চাইতে অনেক বেশি শোক হচ্ছে বাবার জন্য, মায়ের জন্য, স্ত্রীর জন্য, স্বামীর জন্য, নিজের ছেলে মেয়েদের জন্য, স্বাভাবিক। তাহলে বোঝা গেল যে অন্তরের যে কাজগুলি সেগুলিতেও কম বেশি হয়, যেমন শোকে আনন্দে কম বেশি হয় যেটা অন্তরের কাজ, ঠিক তেমনি বিশ্বাসে স্বীকৃতি দানেও সেটাতে কম আর বেশি হয়। সুতরাং ইমান বাড়েও আর কমে, বাড়াইতে যদি হয় তাহলে বেশি বেশি নেকির কাজ করতে হবে, ইয়াজিদ বিত্তাহ বাড়বে, রাস্তা বলে দেওয়া হয়েছে সহজ রাস্তা, যত নেকির কাজ করবেন তত ইমান বাড়বে। ইমান কমে কখন,
আপনার জীবনে যখন পাপ বাড়বে, যে আজকে দু তিনটা পাপ হয়েছে, ইমান কমেছে, 10টা হয়ে গেছে, আরো ইমান কমেছে, 25-50টা, অহরহ পাপ হচ্ছে, অহরহ মিথ্যা কথা বলছে, অহরহ ধোকাবাজি করছে, হারাম খাচ্ছে, সালাতে গাফিলতি, জামাতে যায়নি, ঘরেই পড়ে নিল, বক্ত পার করে দিল, এই যে যত পাপ বাড়বে তত বেশি ইমান কমে যাবে। আর এরই ভিত্তিতে মুমিন মুসলিমদের বিভিন্ন স্তর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলিমদেরকে দুই ভাগ করেছেন আর কাফেরদেরকে এক ভাগ। সূরা ওয়াকিয়া যদি পড়েন, আস-সাবিকুন আস-সাবিকুন, যারা অগ্রগামী একেবারে আগে আগে আল্লাহ জান্নাতে তাদেরকে পৌঁছে দেবেন, আর আরেক দল হচ্ছে আসহাবুল ইয়ামিন বা আসহাবুল মাইমানা, ডানপন্থী, যাদের ডান হাতে আমল না দেওয়া হবে, কিন্তু তারা সাবেকুনদের স্তরে যেতে পারবে না। আর আরেক দল হচ্ছে জাহান্নামী, যারা আসহাবুল শেমাল বা আসহাবুল মাশআমা, বামপন্থী, যাদের বাম হাতে আমল না, পেছনে থেকে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সাবেকিনদের দলে শামিল হওয়ার তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী সেখানে পৌঁছার জন্য আমাদেরকে আকীদা, ঈমান, আমল সুন্দর করার তৌফিক।